আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি এই গদ্যটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেবো এই একটি ভিডিওর মধ্যেই তোমরা ছেলেবেলার দিনগুলি গদ্যটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের যে কটি গল্প বা কবিতা রয়েছে প্রায় সমস্ত গল্প বা কবিতার প্রশ্নোত্তরের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়ে গেছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা সরাসরি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস ফোর বেঙ্গলি বা চতুর্থ শ্রেণী বাংলা অপশানে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের জন্য প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো তো শুরু করছি আজকের মূল ভিডিও পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গদ্যটির হাতে অংশের সমস্ত প্রশ্নের উত্তর হাতে অংশের শুরুতেই লেখক পরিচিতি থেকে দুটি প্রশ্ন করা হয়েছে এ কারণে তোমরা লেখক পরিচিতি অংশটা অবশ্যই ভালো করে পড়ে নেবে দেখো একদাগের প্রশ্নে বলা হচ্ছে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম হল সুকুমার রায় সুবিনয় চৌধুরী সুখলতা রাও প্রমুখ এ প্রসঙ্গে বলে রাখি পূর্ণলতা চক্রবর্তী হলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর কন্যা সুকুমার রায় ছিলেন তার বড় দাদা এটি অবশ্যই মাথায় রাখবে দুই দাগের প্রশ্ন তার লেখা দুটি বইয়ের নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম ছেলেবেলার দিনগুলি ও রাজবাড়ি এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো দেখো ক স্তম্ভের উনুন এর সাথে মিলবে খ স্তম্ভের আগুন এরপর ক স্তম্ভের পটগুলটিস এর সাথে মিলবে খ স্তম্ভের খেলা ক স্তম্ভের সিঁড়ি এর সাথে মিলবে খ স্তম্ভের বাড়ি ক স্তম্ভের ঘুটে এর সাথে খ স্তম্ভের গোবর মিলবে ক স্তম্ভের লেখাপড়া এর সাথে মিলবে খ স্তম্ভের বই চার দাগে বলা হচ্ছে নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো তো প্রথম এলোমেলো শব্দগুলিকে সাজালে উত্তর হবে লেখা পড়া ও পটগুলটিস পরের লাইনের এলোমেলো শব্দগুলিকে সাজালে উত্তর হবে যথাক্রমে পুতুলঘর নাম করা ও গুরু গম্ভীর এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে এবারে চলে আসছি পাঁচ দাগে এখানে বলা হচ্ছে বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো পাঁচের এক দাগের বাক্যে বলা হচ্ছে মা সুন্দর করে এক দুই তিন চার তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন এর উত্তর হবে দুই তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে মা সুন্দর করে দুই তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন পাঁচের দুই দাগ তোমাকে দেখছি এবার সোনার তামার লোহার টিনের বালা গড়িয়ে দিতে হবে পাঁচের দুই দাগের বাক্যের উত্তর হবে লোহার পাঁচের তিন দাগের বাক্য হাতকড়ি পরায় চোর উকিল শিক্ষক পুলিশ আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই পারবে এর উত্তর হবে পুলিশ এরপরে চলে আসছি পাঁচের চার দাগে এখানে বলা হচ্ছে হ য ব র হল একটি খেলনা ট্রেন গাছ বই এর উত্তর হবে বই এই হ য ব র ল বইটি লিখেছিলেন লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর দাদা সুকুমার রায় আমার সুকুমার রায়ের কবিতা পড়তে খুব ভালো লাগে সুকুমার রায়ের লেখা আবল তাবল কবিতাটি আমার খুবই প্রিয় তোমাদের যদি সুকুমার রায়ের লেখা কোনো কবিতা প্রিয় হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি খুশি হব এবারে চলে আসছি পাঁচের পাঁচ দাগে এখানে বলা হচ্ছে যোধপুরে বিজাপুরে ভাগলপুরে মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন এটির উত্তর হবে মধুপুরে এবারে চলে আসছি ছয় দাগে এখানে বলা হচ্ছে কোনটি বেমানান চিহ্নিত করো ছয়ের এক দাগে আছে ঘুটে উনুন কামান রান্নাঘর ছয়ের এক দাগে কামান শব্দটি বেমানান ছয়ের দুই দাগে আছে সিঁড়ি চিলেকোঠা বারান্দা বাজার ছয়ের দুই দাগের বেমানান শব্দটি হলো বাজার ছয়ের তিন দাগে আছে আলমারি হাতকড়ি চোর পুলিশ ছয়ের তিন দাগের বেমানান শব্দটি হল আলমারি এবারে চলে আসছি ছয়ের চার দাগে এখানে বলা হচ্ছে জ্যাঠা দাদা বাবা কাকা এর মধ্যে বেমানান শব্দটি হলো দাদা সাত দাগে বলা হচ্ছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও পাশে দেখো আমি নাম্বারিং করে দিয়েছি তোমরা এভাবে পর পর বাক্যগুলি সাজিয়ে লিখে নেবে এবারে চলে আসছি আট দাগে এখানে বলা হচ্ছে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে স্থান পূরণ করো এটি খুবই সহজ দেখো ডান পাশে একটি শব্দ ঝুড়িতে উত্তর দেওয়া রয়েছে এখান থেকে উত্তরগুলি বেছে নিয়ে আমাদের সঠিক শূন্যস্থানে বসাতে হবে আটের এক দাগের প্রশ্ন জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত আটের এক দাগের শূন্যস্থানে লিখবে ভয় আটের দুই দাগের প্রশ্ন হঠাৎ ড্যাশ করে কি একটা তার পায়ের কাছে পড়ল আটের দুই দাগের শূন্য স্থানে লিখবে থ্যাপ আটের তিন দাগের প্রশ্ন একদা বাঘের গলায় ফুটেছিল ড্যাশ আটের তিন দাগের শূন্যস্থানে লিখবে অস্থি আটের চার দাগের প্রশ্ন ড্যাশ মানে ওস্তাদ এক্সপার্ট আটের চার দাগের শূন্যস্থানে লিখবে চুঞ্চু আটের পাঁচ দাগের প্রশ্ন শেখ দেয় তেল মাখে লাগায় ড্যাশ আটের পাঁচ দাগের শূন্যস্থানে লিখবে হরিদ্রা হরিদ্রা মানে হলো হলুদ এবারে চলে আসছি নয় দাগে এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও নয়ের এক দাগের প্রশ্ন পাঠে উল্লিখিত নতুন বাড়িটি কোথায় ছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে উল্লিখিত নতুন বাড়িটি ছিল জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই নয়ের দুই দাগের প্রশ্ন সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে নতুন বাড়িতে খেলার সাথীর অভাব ছিল না দাগের নয়ের দুই প্রশ্ন লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকা ও তার সঙ্গীরা ছাদের কোণে ট্যাঙ্কের পাশে জমা করা গঙ্গা মাটি জোগাড় করেছিলেন নয়ের চারদাগের প্রশ্ন গঙ্গা মাটি দিয়ে কী করা শুরু হলো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো নয়ের পাঁচ দাগের প্রশ্ন রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে উনুনের মধ্যে কাদারগুলি গুজে রাখা হতো নয়ের দাগের প্রশ্ন লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ ছিল গম্ভীর প্রকৃতির নয়ের দাগের প্রশ্ন লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে শোনা যেত তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন গায়ে খুব জোর আর রাগ ও ছিল খুব নয়ের দাগের প্রশ্ন বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে বাড়ির চাকর সিঁড়ির আলো উস্কিয়ে দেওয়ার পর দেখা গিয়েছিল এক তাল থলথলে কালো মতো কি জিনিস নয়ের নয়দাগের প্রশ্ন ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পুণ্যলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতাই করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া হতো নয়ের দশ দাগের প্রশ্ন দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন এর উত্তর হবে পুণ্যলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে দোতলা পুতুল ঘর মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন নয়ের এগারো দাগের প্রশ্ন কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠতো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে রাগ বানানো খেলার সময় লেখিকা ও তার ভাই বোনেদের সকলের মন হালকা খুশিতে ভরে উঠত নয়ের বারো দাগের প্রশ্ন কীভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে চোর পুলিশ খেলায় হাত বা এখানে তোমরা হাত করিও লিখতে পারো বানাতে গিয়ে হাত ছাড়িয়ে নেবার সময় লেখিকার বালা ভেঙে গিয়েছিল নয়ের তেরো দাগের প্রশ্ন পুতুল ঘরে কীভাবে আগুন লেগেছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে পুতুল ঘরে ছোট ছোট রঙিন মোমবাতি জেলে লেখিকারা নিচে খেতে গিয়েছিলেন তখন জ্বলন্ত মোমবাতি থেকে পুতুল ঘরে আগুন লাগে নয়ের দাগের প্রশ্ন সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে বলেছিলেন ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে চুনচুমানে ওস্তাদ এক্সপার্ট নয়ের পনেরো দাগের প্রশ্ন লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর দাদার প্রথম কবিতার নাম নদী নয়ের ষোলো দাগের প্রশ্ন তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বৎসর বয়সে লিখেছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর দাদা দ্বিতীয় কবিতাটি লিখেছিলেন নয় বছর বয়সে এখানে কিন্তু দাদা বলতে সুকুমার রায়কে বোঝানো হচ্ছে নয়ের সতেরো দাগের প্রশ্ন লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিদেশ থেকে মজার মজার ছবি আর চিঠি লিখে পাঠাতেন অর্থাৎ তিনি চিঠি লিখতেন নানা ছবি এবং নানা কবিতার দ্বারা চলে আসছি দশ দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দশের এক দাগের প্রশ্ন কীভাবে পটগুলটিস খেলা চলত। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার বাড়ির ছাদের কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল সেই গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হতো এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পট ওয়ার দশের দুই দাগের প্রশ্ন লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার জ্যাঠামশাই এর চেহারা ও গলার আওয়াজ ছিল গম্ভীর প্রকৃতির লেখিকা শুনেছিলেন তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন গায়ে খুব জোর ছিল এবং তিনি খুব রাগী ছিলেন ও বাড়ির ছেলেরা তাকে ভীষণ ভয় করত। লেখিকাদের দিকে চোখ পড়লে তিনি মৃদু হেসে দু একটা কথা বলতেন দাগের প্রশ্ন রাগ বানানো দশের তিন খেলাটা কিভাবে খেলতে হতো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে রাগ বানানো খেলা সম্পর্কে লেখিকা জানিয়েছেন কারো উপর রাগ হলে যদি শোধ দেওয়া না যেত তাহলে সেই লোকটি সম্পর্কে যা খুশি গল্প বানিয়ে বলা হতো তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্র ভাব কিছু থাকতো না শুধু থাকতো মজার মজার কথা এভাবেই খেলতে হতো রাগ বানানো খেলা দশের চারদাগের প্রশ্ন কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে পটগুলটিস ওয়ার চোর পুলিশ ক্রিকেট হকি পুতুল রাগ বানানো কবিতায় গল্প বলা প্রভৃতি খেলার কথা পাওয়া গেল দশের পাঁচ দাগের প্রশ্ন কীভাবে পটগুলটিসের গুলি তৈরি হতো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে ছাদের কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে তোলা গঙ্গা মাটি জমা করা ছিল সেগুলি দিয়ে পটগুলিশের গুলি তৈরি হতো প্রথমে এই কাঁচা মাটি দিয়ে গুলি বানিয়ে খেলা চললেও পরে সেগুলি রান্নাঘরের উনুনে গুজে পুড়িয়ে লাল করে নেওয়া হতো দশের ছয় দাগের প্রশ্ন তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এ কথা কে বলেছেন কোন প্রসঙ্গে তার এই উক্তি বক্তাকে তোমার কেমন মনে হয়েছে এই প্রশ্নটির মধ্যে যেহেতু অনেকগুলি ভাগ রয়েছে তাই এগুলি তোমরা পয়েন্ট করে লিখতে পারো বা আলাদা প্যারা করে করেও লিখতে পারো প্রথম পয়েন্ট করে লিখবে একটা ডট দিয়ে লেখো পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্প থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা লেখিকার মা অর্থাৎ লেখিকার মা এই কথাটি বলেছেন কোন প্রসঙ্গে বলেছেন তারপরে ডট দিয়ে লেখো দাদার সঙ্গে চোর পুলিশ খেলতে গিয়ে লেখিকার হাতের নতুন সাপমুখ বালা ভেঙে দু তিন টুকরো হয়ে গিয়েছিল এ প্রসঙ্গে লেখিকার মা আলোচ্য উক্তিটি করেন এরপরে দেখো প্রশ্নের শেষ অংশে বলা হচ্ছে যে বক্তাকে তোমার কেমন মনে হয়েছে অর্থাৎ লেখিকার মায়ের এই উক্তি শুনে তাকে তোমার কেমন মনে হয়েছে আমি বিশেষ করে বলছি যে আমার মা যদি হতো এরকম বালা ভেঙে যেত তাহলে আমাকে ঢিপিয়ে দিত বা বেশি কথা শোনাতো কিন্তু এখানে দেখো লেখিকার মা তাকে বকেননি বা তাকে মারেন ও তাকে শুধু বলেছেন যে তোমাকে দেখছি এবার লোহার বালা গুড়িয়ে দিতে হবে এর থেকে বোঝা যায় তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং তিনি ছিলেন মিষ্ট দশের দশের দাগের প্রশ্ন মেয়েদের খেলাধুলোর কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেলে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে মেয়েদের খেলাধুলার যে ছবিগুলি ফুটে উঠেছে তা হলো পুতুল খেলা রাগ বানানো খেলা কবিতায় গল্প বলার খেলা প্রভৃতি যদিও ভাই বোনের সকলেই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করত দশের আট দাগের প্রশ্ন হ জ ব র লর স্রষ্টা তাকে লেখিকা কীভাবে স্মরণ করেছেন এ প্রসঙ্গে বলি হজ য হল হলো একটি বই তোমরা যখন ক্লাস সিক্সে উঠবে তোমাদের ক্লাস সিক্সে বাংলার সহায়ক পাঠ হিসেবে একটি আলাদা বই দেওয়া হবে যেটির নাম হজ এই বইটি লিখেছেন সুকুমার রায় এই হজ বইটি দারুণ মজার একটি বই দশের আট দাগের উত্তর তোমরা লিখবে হ য ব এর স্রষ্টা লেখিকার দাদা সুকুমার রায় প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে রাগ বানানো খেলা প্রসঙ্গে হ য ব বইয়ের হিজি বিজ বিজ এর উদ্ভট কল্পনার উল্লেখ করতে গিয়ে লেখিকা তাকে স্মরণ করেছেন এগারো দাগের প্রশ্নে বলা হচ্ছে জেঠতুতো পিস্তুতো মাস্তুতো সব সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে তুমি যে কয়টি সম্পর্কের নাম জানো সেগুলো লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জেঠ তুতো পিস্তুতো মাস্তুতো সম্পর্ক ছাড়া আমি খুরতুতো ও মামাতো সম্পর্কের কথা জানি এবারে চলে আসছি বারদ দাগে এখানে বলা হচ্ছে প্রতিশব্দ লেখ এর উত্তরগুলি তোমরা লিখবে সাথী শব্দের প্রতিশব্দ সঙ্গী বিশ্রাম এর প্রতিশব্দ অবসর মজা এর প্রতিশব্দ আনন্দ সিঁড়ি এর প্রতিশব্দ সোপান রান্নাঘর এর প্রতিশব্দ পাকশালা নিশান এর প্রতিশব্দ পতাকা এবারে চলে আসছি তেরো দাগে এখানে বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো এই বর্ণ বিশ্লেষণের উত্তরগুলি আমি অনেক বইতে দেখেছি ভুল দেওয়া রয়েছে সেখানে উচ্চারণ ধরে ধরে বর্ণ বিশ্লেষণ করা রয়েছে আসলে যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা বর্ণ ধরে ধরে বিশ্লেষণ করতে হবে তাহলেই সেটি সঠিক হবে অভাব এর বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যুক্ত ভয় হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত অ এ প্রসঙ্গে বলে রাখি শব্দের শেষে যদি আকার রশ্মিকার দীর্ঘিকার বা এগুলো কিছুই না থাকে শুধুমাত্র একটি বর্ণ থাকে তাহলে তার শেষে অ বসাতে হবে যদি সেই শব্দে হসন্ত বসানো থাকে সেক্ষেত্রে আর কিছু বসাতে হবে না এখানে দেখো বয়ের শেষে হসন্ত বসানো নেই তাই বটা টেনে উচ্চারিত না হলেও বয়ের পরে অ অবশ্যই বসাতে হবে তারপরে আছে উনুন এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে রস্যৌ যুক্ত নয় হসন্ত যুক্ত রস্যৌ যুক্ত নয় হসন্ত যুক্ত অ তারপরে আছে আহত এর বর্ণ বিশ্লেষণ করলে হবে আ যুক্ত হয় হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত অ তারপরে আছে টুকরো এর বর্ণ বিশ্লেষণ করলে হবে টয় হসন্ত যুক্ত রস্যৌ যুক্ত কয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত ও তারপরে আছে মোমবাতি এর বর্ণ বিশ্লেষণ করলে হবে ময় হসন্ত যুক্ত ও যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত তয় হসন্ত যুক্ত রস্যই তারপরে আছে চিঠি এর বর্ণ বর্ণবিশ্লেষণ করলে হবে চয় হসন্ত যুক্ত রস্যই যুক্ত ঠয় হসন্ত যুক্ত রস্যই ব্যঞ্জন বর্ণগুলির নিচে অবশ্যই হসন্ত চিহ্ন দেবে শুধুমাত্র খণ্ডত্ব এর ক্ষেত্রে হসন্ত হয় না বর্ণ বিশ্লেষণের সময় এবারে চলে আসছি চোদ্দ দাগে এখানে বলা হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ কর স্বস্তি এর সন্ধি বিচ্ছেদ করলে হবে সুযুক্ত অস্তি। নগেন্দ্র এর সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে নগ যুক্ত ইন্দ্র আরেক এর সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে আর যুক্ত এক পনেরো দাগের প্রশ্নে বলা হচ্ছে নিচের গদ্যটিতে জ্যোতিচিহ্ন ব্যবহার করো এখানে দেখো লেখা আছে ধমক দিয়ে বললেন এটা আবার কি কুত থেকে এলো চাকর কাচুমাচু হয়ে বলল আগে ছেলেরা কি যেন খেলা করছিল এখানে আমাদের জ্যোতিচিহ্ন ব্যবহার করে আবার লিখতে হবে অর্থাৎ দাড়ি কমা ইনভার্টেড কমা এগুলো সঠিক জায়গায় বসাতে হবে পনেরো দাগের উত্তরটি তোমরা এভাবে লিখবে ধমক দিয়ে বললেন তারপরে কমা দেবে তারপর ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে এটা আবার কি কমা কোত থেকে এলো জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টেড কমা ক্লোজ চাকর কাচুমাচু হয়ে বলল কমা দেবে তারপরে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে আগে কমা ছেলেরা কি যেন খেলা করছিল দাড়ি ডাবল ইনভার্টেড কমা ক্লোজ এবারে চলে আসছি ষোলো দাগে এখানে বলা হচ্ছে পাশের প্রতিটি বিষয় নিয়ে পাঁচটি করে স্বাধীন বাক্য লেখো প্রথমে গয়না দিয়ে পাঁচটি বাক্য লিখবে গয়না সৌন্দর্য বাড়ানোর অলঙ্কার বিশেষ অনেক যুগ আগে মানুষ রঙিন পাথরের গয়না ব্যবহার করত বর্তমানে সোনা রূপা পিতল প্রভৃতি গয়না মানুষ ব্যবহার করে শেঁকর গয়না তৈরি করে প্রধানত মেয়েরা বেশি গয়না পরে এরপর পরিবার নিয়ে পাঁচটি বাক্য লিখবে এগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো ও লিখতে পারো মা বাবা ভাই বোন কাকা কাকিমা ঠাকুরদা ঠাকুমা প্রভৃতি নিজেদের লোকজন নিয়ে তৈরি হয় পরিবার আগে বেশিরভাগ যৌথ পরিবারে অনেক লোক থাকতো। বর্তমানে পরিবার ছোট ছোট হয়ে গেছে পরিবারের মানুষজন সকলে একসাথে মিলেমিশে থাকার খুব আনন্দ আমাদের পরিবারে আমি বয়সে সবচেয়ে ছোট এরপর ঘুঁটে দিয়ে পাঁচটি বাক্য লিখবে গরুর গোবর থেকে ঘুঁটে তৈরি হয় সাধারণত গ্রামাঞ্চলে ঘুঁটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ঘুটে রোদে শুকিয়ে নিয়ে জমিয়ে রাখা হয় বর্ষাকালে ব্যবহারের জন্য ঘুটে দিয়ে কয়লা ও গুলের আঁচও সাজানো হয় ঘুটে নিয়ে একটি বিখ্যাত প্রবাদ ঘুটে পড়ে গোবর হাসে এবারে চলে আসছি সতেরো দাগে এখানে বলা হচ্ছে বছরের কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী ছকটি পূরণ করো এখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো ও এই ছকটি পূরণ করতে পারো গ্রীষ্মের সময় ফুটবল কাবাডি খোখো খো বর্ষার সময় দাবা জুডো ফুটবল শীতের সময় ব্যাডমিন্টন ক্রিকেট কাবাডি বসন্তের সময় ক্রিকেট ফুটবল হকি সতেরো দাগের পরে নিচে দেখবে কয়েকটি প্রাসঙ্গিক তথ্য হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে এগুলি তোমরা নিজেরা মন দিয়ে অবশ্যই পড়ে নেবে তো এটাই ছিল চতুর্থ শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে